গাইস, হ্যালো গাইস, আমি আছি আমার ছাগলগুলা দেখতে। এই আমার ছোট্ট একটা খামারে, তার এখন গণিজ ছাগলকে সকাল থেকে ছাড়ে না। আমি ছাগল যত সম্ভব খড় খাওয়াতে চেষ্টা করছি, খড় কাইটা, তারপরে ধানের ভুষি, ওইটা দিছি মাখাইয়া আর মিষ্টি পাতামিরা, ওইটা দিয়ে ছাগল ঠান্ডা যেন না লাগে এটা খাবার দিছি। এরা অলমোস্ট এটা খাইতেছে। আর এদিকে দেখো, চারিদিকে বাতাস আর বাতাস, ভয়াবহ বাতাস দেখছেন। এর মধ্যে আমি আছি খামারে দাঁড়িয়ে, কি করব, ছোট্ট একটা খামার যেহেতু আছে আমার জীবনে, তার ছোট্ট একটা খামার তো দেখতে হবে। এই দেখো, লক্ষ্য করে দেখো পাতাগুলো কীভাবে কাটতেছে। আমার ছোট্ট একটা খামার একটা গাছ আছে, বড় গাছ, এই দেখো তাই বাতাসে দেখো, ভয় করলে চলবে না, যেহেতু খামার যেহেতু আছে এদেরকে ফেলানো তো যাবে না। যত সম্ভব এদেরকে নিয়ে জীবন গড়ছে, যখন এদেরকে নিয়ে থাকতে হবে আমার। তাই দেখো তাই আপনারা দেখতে থাকুন। এই দেখো বাতাস কীভাবে হইতেছে, এটা আমার খামার, যার খামারে ছাগলগুড়া খাওয়া দিতে আসছি। আর দেখো আর একটা ছোট্ট একটা খামার আমার, তার খামারে দেখো এখানে একটা আছে, এখানে তিনটা আছে, এরা খাইতেছে। প্রচুর বাতাস দেখো, এই বাতাসে আমি এদেরকে খাবার দিয়া এই চলে যাব বাসায়। যেহেতু বাসাও সামলাইতে হবে, এখানে সামলাইতে হবে, বাসাও গরু আছে, ছোট্ট একটা খামারে কি করব। এই দেখো বাতাস, তাড়াতাড়ি চলে যেতে হবে, বাতাস একটু তো বাড়তেছে, কমতেছে না। বাসগুলা তুলতেছে, নাচতেছে, নিজে খাইলে তো হবে না, এদেরকে খাওয়াইতে হবে। তার হাজারো কষ্ট হোক এদের জন্য আসছি আমি, খামারে কেবল খুললাম তো খাবাই, এদেরকে খাবাই, তার খামারটা বাইন্ডে আর বাসা চলে যাব। আর ভিতরেগুলা এদেরকে খাওয়া দিছে, এরা খাবে। শুনতেছে তো আপনারা বাতাসে কীভাবে ওই বাসগুলা দেখছেন, দেখছেন ভাই, ভাই 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 পড়ে যাবে বোধহয়, গায়ে যদি পড়ে যায় বাস ভেঙে আমার গায়ে পড়বে আর কি। খামার যেন না পড়লে হয়েছে, আমার খামার যেন লস না করলে হয়েছে। তাই গাই দেখো দেখতেছেন, হেভি দিতেছে দাদা, হেভি হেভি হেভি। দেখছেন আজও কি অবস্থা, দেখছেন সুন্দর সবুজ ছায়ার প্রাকৃতিক সুন্দর পাহাড়, এই জীবনে গড়ছে বাতাস আর বাতাস। এই দেখো সবুজের প্রাকৃতি, সবুজের জীবন, তা গড়ছে সবাই বাতাস নিয়ে। তাই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, বাতাসে একটু থামছে, আবার বাসা চলে আসবে বোধ হয়। এই টানতেছে বাতাস, শুরু থেকে শেষ পর্যন্ত বাতাসগুলো আসবে বোধ হয়। আমার আমার মনে হয় বাতাস শেষ হবে না। তার ছাগলগুলো এই সময় যদি ছাগল ছাড়ে দেয়, ছাগলকে আমি পাবো না। যত সময় বাসাতে ঢুকে রাখো ভালো, তার বাসাতে ঢুকে রাখবো বেশি না। এই দেখো প্রাকৃতিক সবুজের প্রাকৃতিকগুলা নড়াচড়া করতেছে বাতাসে পাইয়া,
দেখছেন তার ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে। আর আমার এদিকে আমার খামারে এক গাছে সব মাশরুম দেখছেন, আমার খারে এই খামারে মাশরুম, গাছের মাশরুম, এটা আজকে নিয়ে যাব। এই দেখো লক্ষ লক্ষ মাশরুম, হাজার হাজার মাশরুম, এই দেখো এটা কিন্তু আজকে নিয়ে যাব বাসায়। এটা এটা দিয়ে আজকে খাওয়া চলবে রেসিপি আমার বাসাতে। এই দেখো দেখছেন কত বড় গাছ, লম্বা, এখানে একটা আছে। এই দেখো মাশরুম, এটা গাছের মাশরুম বলে একদম তল তলে নরম, এটাকে সিদ্ধ করে মরিচ ভর্তা দিয়ে করতে হয়। এটা হেভি মজা কিন্তু, হেভি হেভি। দুপুরে খাইছিলাম, আজকে এখন আমার ভিডিও করার শেষে আমি এটা নিয়ে যাব। আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, গণিজর হয়তো বাতাসে পাহাড়ে থাকার উচিত নয়, তার একটু পরে চলে যাব, তখনই নিয়ে যাবো। আমার ট্রেনগুলো ছাড়লে কি হয় দেখেন, দেখছেন একদম নেটের মধ্যে আটকে থাকে ট্রেনগুলো দাঁড়িয়ে। তার যদি ছাগলগুলো উঠছে, তারা খাওয়া দাওয়া খাইতেছে, তার বাতাস বয়ে আমি যাবো গা, বাতাসে বয়ে। দেখো খাইতেছে ও একলা। ওকে গাইস, এতক্ষণ যা দেখালাম এই খামারে নিয়ম, খাবার খাইতেছে, আর এদিকে আমার খাবার দুটি গেছে, আর বাতাসে বেশিক্ষণ থাকা যাবে না গাইস। এই দেখো বাতাস, আর খামারে এদিকে আমি আমার ছাগলের ফাঁকে খাবার দেওয়ার সময় আমারও পাইছি এক মাশরুম। এই দেখো মাশরুম, এই মাশরুম, এই মাশরুমকে আমি তুলে খাইতে নিয়ে যাব। কিন্তু আমার সঙ্গে কেউ নাই, ক্যামেরাম্যান তো আমি, তার এটা নিয়ে যাব। তার এদিকে আমার ছাগলগুলা, এদেরকে খাবার দিয়ে আটকে আমি চলে যাব। এই দেখো প্রাকৃতিক জীবনে, তার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই ঘূর্ণিঝড়ে নিজেকে সতর্ক রাখো। আর এই সিজনে আম কাঁঠাল যেগুলা এই বাড়ির পাশে গাছগুলো, বড় বড় গাছগুলো আছে, আম পড়বে, কাঁঠাল পড়বে, তা পোলাপাইনকে বলবে যে সাহস করে তুমি আম নিয়ে আসো, গাছ ওই গাছে পড়তেছে, ওইটা সাহসটা দেবেন না, বাড়িতে বসে রাখো। এই ঘরের বাচ্চা, ছেলের বাচ্চা, বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে, সবাই সতর্ক রাখবেন, নিজে হাতে রাখবেন, আর নিজেকে সতর্ক রাখেন, সতর্ক করে থাকুন, বাচ্চাদেরকে নিজে গায়ে রাখেন। আর পাহাড়ে যারা পাহাড়ের কোনো বসতি আছে, এরা পাহাড়ে থাকবেন না, তারা সমান্তর মাঠে চলে আসো, শক্ত বিলিং দিয়ে বিলিং করে চলে আসো, এই যেখানে আশ্রয় পাবো ওখানে চলে আসো, পাহাড়ে থেকেও না, কোনো বড় গাছের নিচে থেকেও না। সবাইকে এটা প্ল্যানেট আসি, আর নিজেকে সতর্ক রাখো, ঘরে বাচ্চাদেরকে সতর্ক রাখো, এ বলে রাখলাম। ভালো থেকো, সুস্থ থাকো, বাই, দেখা হবে নতুন পেজে, বাই বাই বাই।